ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ কেশারী গ্রামীণ হাসপাতাল চত্বরে। অনেকেই ভোররাত থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য হাজির ছিলেন কেশারী গ্রামীণ হাসপাতালে। সময় অনুযায়ী ভ্যাকসিনেশন শুরু হওয়ার পরেই ভ্যাকসিন নিতে আসা 18 থেকে 44 বছর বয়সীরা জানতে পারেন অগ্রাধিকার শ্রেণীভুক্ত ব্যতীত অন্য কেউ টিকা পাবেন না। বিশেষ বিশেষ পেশার সাথে যুক্ত ব্যক্তিরা যারা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করেছিলেন একমাত্র তারাই টিকা পাবেন। হাসপাতাল কর্তৃপক্ষের এই বক্তব্যে অসন্তোষ ছড়ায়। বিক্ষোভ দেখাতে থাকেন ভ্যাকসিন নিতে আসা বেশ কয়েকজন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বুধবার কোন কোন ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে তার একটি বিজ্ঞপ্তি মঙ্গলবার দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট 300 জনকে একদিনে ভ্যাকসিন দেওয়া হবে, যাদের মধ্যে 18 থেকে 44 বছর বয়সীদের 100 জনকে টিকা দেওয়া হবে। কিন্তু বিজ্ঞপ্তি পুরোটা না দেখে সাধারণ মানুষ অনেকেই চলে আসেন, ফলে গণ্ডগোল বাধে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, 18 থেকে 44 বছর বয়সী সাধারণদের ভ্যাকসিন চালু হয়নি, কিন্তু অগ্রাধিকার গোষ্ঠীকে এই টিকা দেওয়া হচ্ছে, তার জন্য নির্দিষ্ট নিয়ম মানতে হয়। বিজ্ঞপ্তিতে সে কথা উল্লেখ রয়েছে। তা না দেখেই অহেতুক অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। ভ্যাকসিন নিতে আসা মানুষজনদের অভিযোগ, রাত 2 থেকে লাইন দেওয়া হচ্ছে, সকাল পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো কিছু জানানো হয়নি। 9:30 পর শতার্থ ব্যক্তিদের তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 5 শতাধিক মানুষ হাজির হয়েছিলেন, কোন রকম কোন প্রশাসনিক ভূমিকা ছিল বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের নিয়ম কানুন একটি গাফিলতি নাকি সাধারণ মানুষের ঠিকমতো জানতে না পারায় এই অসুবিধা প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যাপারটা কি শুনুন, আজকে 18 ভ্যাকসিন ছিল আর 7 ভ্যাকসিন ছিল, তো সেক্ষেত্রে আমরা প্রায় রাত 2 থেকে এসে লাইন দিয়েছি। সকাল থেকে প্রায় এখানে ধরুন 500 জন মতো, কেউ কিচ্ছুটি বলেননি। 9:30 নাগাদ গেট খুলে একটা লিস্ট বের করে ডাকা হলো যে 7 ভ্যাকসিনগুলো দেওয়া হবে। তারপরে সিভিকও নেই, কোনো পুলিশ নেই, কিচ্ছুটি নেই, প্রচুর গ্যাদারিং। আমার পাশে কিন্তু ক্লিপ আছে, আমি দিতে পারি। প্রচুর গ্যাদারিং, বিএমএইচও দেখা নেই, কোনো অফিসের স্টাফ নেই। এরপরে হঠাৎ 10:00 দিকে এসে একটা লিস্ট দেখে বলা হলো যে ওটা আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে পাঠানো হয়েছে, ওই লিস্ট অনুযায়ী দেওয়া হবে। ঠিক আছে, প্রথম থেকে কিচ্ছুটি বলা হয়নি। এইভাবে মানে এখান থেকেই বোধহয় করোনাগুলো ছড়াবে, আমার যে ধারণা এখান থেকেই করোনাগুলো ছড়াবে। আর সাধারণ মানুষ যারা, তারা তো বোঝেন না, ওই অগ্রাধিকার গোষ্ঠী বা এটা সেটা একটু বলে দিলে সুবিধা হতো, কিন্তু কোনো ডাক্তারও নেই, কোনো স্টাফ নেই, কোনো নার্সিং স্টাফ নেই, কেউ নেই। এখানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কী রয়েছে এর মধ্যে, কী কী রয়েছে মানে মানে এই গোষ্ঠীর মধ্যে কী কী রয়েছে? গোষ্ঠীর মধ্যে যেটা বলছেন যে মিষ্টি দোকানি, তারপর আপনার কোনো ক্যাবিল অপারেটর, আর এইমাত্র জানতে পারলাম এখন। এখন আপনার বাজে ধরুন 12, এই মুহূর্তে সাধারণ মানুষ গাড়ি ভাড়া করে এসে সকাল থেকে রাত 2 থেকে লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। তো ভ্যাকসিন নেই বলতেই তিনি বললেন আমার কিছু করার নেই, এভাবে হ্যারেস্ট হচ্ছি আমরা। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।